এসো আজ আমরা জানার চেষ্টা করি কিভাবে পৌষ্টিক নালীতে পরিপাচিত খাদ্যের বিশোষণ ঘটে। পৌষ্টিক নালীতে জটিল খাদ্য উৎসেচকের দ্বারা এবং যান্ত্রিক ক্রিয়ায় সরল ও তরল শোষণ উপযোগী খাদ্য কণায় রূপান্তরিত হয়। শর্করা জাতীয় খাদ্য সরল শর্করা গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজে রূপান্তরিত হয়, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয় এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয় ফ্যাট। এই বস্তুগুলি পৌষ্টিক নালীর ক্ষুদ্রান্তে বিশোষিত হয়। ক্ষুদ্রান্ত ছাড়াও মুখগহ্বর পাকস্থলী এবং বৃহদন্ত্রেও কিছু কিছু খাদ্যবস্তুর বিশোষণ ঘটে। চলো আমরা ভিডিওর সাহায্যে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করি। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের অন্তরাবরণীর গুরুত্ব এবং বিশেষ গঠন খাদ্যে সারাংশ শোষণের উপযোগী। সুদীর্ঘ পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে পাচিত খাদ্য শোষিত হয়ে লসিকা ও রক্তবাহের মাধ্যমে সমগ্র দেহের কলাকোষে পৌঁছায়। বিশোষণ স্থান হল মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র। এদের মধ্যে ক্ষুদ্রান্ত্রই বিশোষণের আদর্শ স্থল। ক্ষুদ্রান্ত্রের অন্তরাবরণীর মিউকোসা স্তরে লসিকাবাহ ও রক্তবাহ সমন্বিত অসংখ্য প্রবর্ধক বা ভিলাই শোষণ তলের ক্ষেত্রফল বৃদ্ধি করে, যেখানে গ্লুকোজ ফ্রুক্টোজ ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ও খনিজ আয়ন বিশোষিত হয়। খাদ্যবস্তু শোষণের জন্য দুটি পদ্ধতি কাজ করে। যথা নিষ্ক্রিয় পরিবহন ও সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহনে শক্তি ব্যয় না করে শুধুমাত্র ঘনত্বের নতিমাত্রায় খাদ্যকণা ক্ষুদ্রান্ত্রের গহ্বর থেকে আবরণী কোষে প্রবেশ করে। সক্রিয় পরিবহনে শক্তি ব্যয় করে ঘনত্বের নতিমাত্রার বিপক্ষে খাদ্যবস্তু শোষণ ঘটে। নিষ্ক্রিয় পরিবহন তিনটি পদ্ধতিতে সম্পন্ন হয়, যথা সরল ব্যাপন, সহায়ক ব্যাপন এবং অভিশ্রবণ। সরল ব্যাপনের ক্ষেত্রে খাদ্যকণাগুলি যথা গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ক্লোরাইড আয়ন লিউমেনের উচ্চ ঘনত্বের স্থান থেকে আবরণী কোষের পর্দা অতিক্রম করে কম ঘনত্বের কোষ সাইটোপ্লাজমে প্রবেশ করে। সহায়ক ব্যাপনে ফ্রুক্টোজ অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি বাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। বাহক প্রোটিন সেগুলিকে কোষ অভ্যন্তরে প্রেরণ করে এবং এটিও ঘনত্বের নতিমাত্রায় শোষিত হয়। অভিশ্রবণের মাধ্যমে লিউমেনের লঘুসারক দ্রবণ অর্থাৎ জল ও খনিজ আয়নের দ্রবণ কোষ সাইটোপ্লাজমের অতিসারক দ্রবণে প্রবেশ করে। সক্রিয় পরিবহনের ক্ষেত্রে নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে বাহক প্রোটিনের দ্বারা এটিপি শক্তি ব্যয় করে সোডিয়াম গ্লুকোজ গ্যালাকটোজ অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি খাদ্যকণা মাইক্রোভিলির অভ্যন্তরস্থ কোষে প্রবেশ করে রক্তে পৌঁছায়। ফ্যাটের ক্ষেত্রে শোষণ পদ্ধতিটি বিশেষ প্রকারের। এক্ষেত্রে দ্রবণীয় লিপিড কণা পিত্তলবণের সাথে যুক্ত হয়ে মিসেল গঠন করে। এই মিসেল আবরণী কলায় প্রবেশ করে, সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মিসেলকে সূক্ষ্ম সূক্ষ্ম কণা কাইলোমাইক্রনে রূপান্তরিত করে। এই সূক্ষ্ম কাইলোমাইক্রনগুলি সংলগ্ন লসিকাবাহে প্রবেশ করে। তখন লসিকাবাহে ফ্যাটস দ্রবণকে সাদা দুধের ন্যায় দেখায়, তাই একে ল্যাকটিয়েল বা পয়স্বিনী বলে। শোষিত ফ্যাটস লসিকাবাহ থেকে রক্তবাহে প্রেরিত হয় এবং সমগ্র শরীরে ছড়িয়ে পড়ে। ক্ষুদ্রান্ত্র ছাড়াও পৌষ্টিক নালীর অন্যান্য কয়েকটি অংশে শোষণ ঘটে। মুখগহ্বরে কিছু কিছু ওষুধের শোষণ ঘটে,
যা স্কোয়ামাস এপিথেলিয়ামের নিচে অবস্থিত রক্ত জালকে প্রবেশ করে সারা দেহে ছড়িয়ে পড়ে। পাকস্থলীতে অ্যালকোহল ও সামান্য পরিমাণ শর্করার বিশেষণ ঘটে। বৃহদন্ত্রে জল, পটাশিয়াম, সোডিয়াম, বিভিন্ন প্রকারের ওষুধ এগুলি শোষিত হয়।